আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে এখন দেখাবো আমি পায়জামাটা কিভাবে কাটে সিম্পল পায়জামা থ্রি পিজি পায়জামাটা ওইটা এখানে পায়জামাটা ঝুল আছে চল্লিশ চল্লিশ ঝোলের মাপে কাপড়টা নিয়েছে থ্রি পিজি যে কাপড়টা থাকে ওইটা তো এখানে ইয়েটা কেটে নিচ্ছে পায়জামাটা একে নিচ্ছে এটা কি পোর্ট নাকি ও স্যালোয়ার কাছ নাকি আচ্ছা চচে লোয়ার হবে এটা এই জন্য এখানে কয় ইঞ্চ নীলের পুটটা আট ইঞ্চ আট পুট কেটে নিয়েছে আর এখানে এখানে প্রায় মহি হবে সাড়ে পাঁচ তো এখানে ছয় পরিমাণে এঁকে নিয়েছে তো ওখান থেকে একেবারে মানে যে যেহেতু মাজাকাছি খুঁজে হবে তো ওখানে কাপড় বাদ রাখে দিই একভাবে লোড়ে নিয়েছে

একটু ভেঙে নিবে তো তাই একটু বাদ দিয়ে সাত ইঞ্চি পায়ামাটা তো খুব সাইড এরকম ভেঙে গেল অল্প কাপড়ে কিভাবে পায়জামা কাটতে হবে সেটা দেখিয়ে দিলাম তো ছেলেটা আমি দেখিয়ে দেবো কিভাবে করে একটা চিহ্ন রাখলো তাতে কুচিটা দেওয়া যায় হয়ে গেছে এখন আমি পায়জামাটা কীভাবে সেলাই করতে হবে ওটা দেখিয়ে দিচ্ছি তো এই যে পায়জামা প্রথমে কোমরটা আগে দুই পাশে জোড়া দিয়ে নিচ্ছে এটা মানে দুই পাশে জোড়া নেবে তাই না এটা দুই পাশে কোমরটা জোড়া দিয়ে নিচ্ছে নিতে হবে আর কি তো ডবল সেলাই করে নেবে সবাই তো দুই পাশটা সেলাই করার পর এখন কোমরের কাছে রাবার ভরার জন্য যেভাবে সেলাই করতে হবে ওটা দেখিয়ে দিচ্ছে তো এভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে আর লাস্টের দিকে আমি দেখিয়ে দেবো যে কেমন হবে লাস্টের দিকে এটা করা হবে ভরে যাক তো একটা সেলাই দিয়েছে ইলাস্টিক ভরার জায়গাটা ওই যে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মানে এখানে জায়গাটা ফাঁকা একটু রেখেছে ওখান থেকে এক ইলাস্টিক ভরতে হবে প্রথমে ওই পরে ইলাস্টিকটা ভরতে হবে তারপরে এখানটা ইলাস্টিক এইভাবে কিন্তু সেলাই দুটার দিয়ে নিতে হবে ও এখন ওই পায়জামাটা চোজ যেহেতু হবে সেহেতু পার কাছে একটা বুদাম হবে তো এই জন্য দুই পাশে আগে পায়জামার নিচে দুই পাশে আগে ভেঙে সেলাই করে নিচ্ছে এইভাবে ওই যেখানে দাগ দিয়ে রাখছিলো কেটে রাখছিলো একটু ওই যে পরিমাণ ভাড়া থাকবে ওই পরিমাণ দুই পাশেই এইভাবে সেলাই করে নিতে হবে দুটো পায়জামাতেই তো ওই যে পায়জামাটা এখন কোমরটা তো সেলাই করে নিয়েছে এখন যে ইয়েটা আছে এটা পুটটা পায়জামার এটা এখন দুই পাশেই সেলাই করে নিতে হবে ডবল করে এটা তো দেখে সেলাই করছে এখন ওই যে ওই কুটটা সেলাই করে রেখেছে এখন এটা মাঝাকাছি কুচির দেবে কুচির জন্য এখানে দুই পাশে দুটো চিহ্ন রেখেছে আর এই যে মাঝখানে একটা চিহ্ন রেখেছে যাতে ওই চিহ্নটা এই যে যাতে ওই যে পায়জামাটা ঠিকভাবে সেলাই করা যায় প্রতিটা কুচি একা বেকা না হয় এবং জায়গা মতো কুচিগুলো দিতে হবে এইভাবে সামনে এই পুটের মাঝখান থেকে এইভাবে একটু চিহ্ন দিয়ে রেখেছে এখান থেকে পুরোটাই কুচি কুচি দিয়ে আর এই সাইডে আসার প্রত্যন্ত যে এখানে দুই সাইডে এরকম একটু চিহ্ন দেওয়া আছে এই পাশেও চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন অনুযায়ী সেলাই করে নিলে কিন্তু ফিটিংটা ভালো হবে তো এখানে কুচিগুলো দিয়ে সেলাই করে কমপ্লিট করুক তারপরে আমি পরে পরবর্তী অংশ আমি ডেকে তখন পরে এটা সম্পূর্ণ কুচি দেওয়ার পরে ডবল করে কুচিটা দিতে মানে সেলাইটা দিতে হবে হ্যাঁ ওই কোমরের কুচিটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন যে পায়জামাটা নিচে দেখেন এভাবে সেলাই করে নিয়েছিল এখানে একটা বুতাম দেবে তো এখান থেকে এখন সেলাই মেশিন দিয়ে সেলাই করে পুরো পায়জামাটা আর কি পাশ থেকে ও সেলাই করে নেবে এটা সেলাই করা হয়ে গেলে কিন্তু পায়জামাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো এটা এখন সেলাই করছে করে নিই তারপরে আমি বুতাম কেউ লাগাবো একটা বোতাম লাগানো আমি দেখিয়ে দেবো তো এটা পুরোটাই এ পাশ থেকে ও পা পর্যন্ত দুইবার নগুন সেলাই করে হবে এবার রাবারটা কীভাবে ভাববে ওটা দেখিয়ে দিচ্ছে যে ইলাস্টিকটা ভরাটা পয়াজামা দুটা ইলাস্টিক ভরে কেপে প্রথমেই ওই এভাবে ভরে নিতে হবে একটা হুম একটা মাপ রেখে তারপরে ভরে নিয়ে গেট দিয়ে কেটে নিতে হবে আর কি দুইটাই এইভাবে ভরে নিতে হবে হুম এখন পার কাছে যে বোতামটা লাগাচ্ছে ওটা একটু দেখে নিন কেমন লাগাচ্ছে ওটা ওইভাবে বসে সেলাই করে দিতে হবে ওইভাবে তো এইভাবে দুই পায়জামাই দুটা দুটা করে মানে এই পায়জামা একটা ওই পায়জামা একটা বোতাম লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নিতে কিন্তু আমার পায়জামাটা পুরো কমপ্লিট দেবে আমি কমপ্লিট হয়ে গেলে আমি দেখে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পায়জামাটা তো এই পায়জামাটা হ্যাঁ পায়জামাটা এই যে কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছে যে সম্পূর্ণ পায়জামাটা কিন্তু এটাকে বলে স্যালোয়ার চোজ বলে এটাকে মাজার কাছে কুচি দেওয়া এইভাবে মাজার কাছে কুচি দেওয়া মানায় পড়লে কিন্তু খুব ইজি হয় বসতে আটা চলা করতে গিয়ে সুবিধা হয় তো দেখিয়ে দিলাম আমি মানে কিভাবে পায়জামাটা তৈরি করেছে যেভাবে খুব সহজেই কিন্তু কেটে ফেললো এবং খুব সহজেই কিন্তু সেলাইটা হয়ে গেল তো বন্ধুরা সবাই কিন্তু ঘরে বসে এইভাবে একটা ছেলোয়ার কেটে কিন্তু নিজেরাই কিন্তু সেলাই করে নিতে পারবে নিলে কিন্তু অনেক ভালো হয় তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে একটা শেয়ার করবে আর একটা কমেন্টস করবে তো আমি পরবর্তীতে আরও কিছু কিছু জিনিস আমি কাটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমার মেজেপু যেহেতু আমার বাসায় আসছে আসছে বেড়াইতে তার আমি খুব করছে বাসায় সেলাই এক একটা করছে আর আমি সেটা ভিডিও করে রাখতেছি তোমাদের সাথে শেয়ার করছি যারা হয়তো কোনোরকম মানে কাজ পারে তারা কিন্তু উৎসাহ আছে অনেকে কিন্তু মহিলারা ঘরে বসে কিন্তু সেলাই করতে উৎসাহ অনেকে খুব ইন্টারেস্ট লাগে বা ভালো লাগে আমি তো সরো থাকতে সেলাই করি আমার মার কাছ থেকে শেখা আমাদের সবারই হাতে কাজ করা মেশিনে কাজ করা তো আজকের মতো সবাইকে আমি আল্লাহ পেয়ে দিচ্ছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো পরবর্তীতে আবার আমি দেখাবো যে কোনো দিনই সবাই জন্য আল্লাহ পেয়েছ